বিছানাটি তে সরকারের কি হলো? সরকারের কিছু সরকারের এখানে অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই, মাথা ব্যথারও কারণ নেই। কারণ বিদেশে আমাদের প্রভু নেই, বন্ধু আছে। বঙ্গবন্ধুরও বিদেশে কোনো প্রভু ছিল না, শেখ হাসিনারও কোনো প্রভু নেই। সহযোগিতা করার মতো বন্ধু আমাদের আছে। একাত্তরে বন্ধুর প্রয়োজন ছিল, সে বন্ধুত্ব আমরা পেয়েছি। আর যারা শত্রুতা করা তারা ঠিকই শত্রুতা করেছে, কিন্তু আমাদের লক্ষ্য আমরা পূরণ করতে পেরেছি, বাধা দিয়ে কিছুই করতে পারে। তো আজকে ভিসা নীতি নিয়ে এখন নাটক সাজাচ্ছে, নাটক সাজাচ্ছে। এই ভিসা নীতিতে বলা হচ্ছে যে বাংলাদেশে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা অন্তরায় বা বাধা যেন কেউ না দিতে পারে, সেটা হলো প্রমিনেন্ট দিক। এটা হলো প্রমিনেন্ট দিক। আমরা তো ওই প্রক্রিয়ার মধ্যে আছি, কাজে আমার নিষেধাজ্ঞার আর ভিসানীতির পলিসির আমারও নিয়ে মাথা ঘামাবার কিছুই নেই, আমাদের মাথা ব্যথার কোনো কারণ। আমরা তো ফ্রি ফেয়ার ইলেকশনের দিকে প্রক্রিয়া শুরু করেছি। ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য আমরা প্রথম বাংলাদেশের ইতিহাসে আমরা আইন করে ইলেকশন কমিশনকে স্বাধীন করেছেন শেখ হাসিনা। ফ্রি ফেয়ার ইলেকশনের ক্ষেত্র আমরা প্রস্তুত করছি, কোনো অবস্থাতেই আক্রমণকারী হবেন না। তারা এখন চাইছে বিএনপি যে কোনোভাবে দেখাতে যে আমরা আক্রমণকারী, আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই, সেজন্য শান্তি সমাবেশ। আমার কারো মিটিংয়ে কারোর সাথে পাল্টাপাল্টি করা এইসব আমাদের রাজনীতি নয়, এইসব কর্মসূচি আমাদের নেই। আর আমি আপনাদেরকেও বলবো, কোনো অবস্থাতেই আক্রমণকারী হবেন না। তারা এখন চাইছে বিএনপি যে কোনোভাবে দেখাতে যে আমরা আক্রমণকারী। কেরানীগঞ্জের ঘটনা আক্রমণকারী তারা, অথচ এটা বিদেশিদের কাছে প্রচার করেছে যে আক্রমণকারী হচ্ছে আওয়ামী লীগ। আচ্ছা, আপনাদেরকেও বলছি, কোনো অবস্থাতেই মাথা গরম করবেন না, বাংলাদেশের জনগণ আমাদের সাথেই আছে। গাজীপুরে আমরা কিছু ভোটে হেরে গেছি, কিন্তু নির্বাচন গণতান্ত্রিক, নির্বাচন অবাধ, নির্বাচন নিয়ে দেশে বিদেশে কেউ কিছু বলতে পারেনি। আমরা আমাদের গণতন্ত্রকে বিজয়ী করেছি, সুষ্ঠু এবং অবাধ নির্বাচন আমরা সেখানে করেছি। সামনেও ইলেকশন আছে, বরিশাল আছে, সিলেট আছে, খুলনা আছে, রাজশাহী আছে, এই নির্বাচনগুলোও অবাধ এবং সুষ্ঠু হবে। এবং শেখ হাসিনা সরকারের নীতি হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে হবে। জনগণ ভোট না দিলে, ভোট দিলে আছি, ভোট না দিলে নেই, একথা তিনি বারবার বলেছেন। তো এখন আমরা আমাদের নীতিতে অটল থাকব। আমরা যখন ছাত্রলীগ করতাম বায়তুল মুকাররমে, আমরা কখনো এখানে মিটিং হতো, স্টেজে আমরা উঠতে পারিনি, বক্তৃতা তো দূরের কথা, কিন্তু আমরা উপস্থিত ছিলাম। এটা নিয়ম, এটা থাকতে হবে। এটা আপনারা এখন সবাই ইউনাইটেডলি মুভ করবেন, ঐক্য
দলবদ্ধভাবে মুভ করবে, কোনো ছাড় নয়, আক্রমণ করব না, কিন্তু আক্রমণ করলে আমরা ছেড়ে দেবো।